হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, টলি পাড়া কিন্তু গরম করে দিয়েছে জিতদার একটা লুকে। তো সুপারস্টার জিতের আপকামিং বিগেস্ট সিনেমা চেঙ্গিজ, যার যে সিনেমার আরও একটি ঝলক প্রকাশ করেছে সুপারস্টার জিত। তবে এটাতে ডাবল সারপ্রাইজ রয়েছে, বিকজ এটি এ সিনেমার গানের একটি দৃশ্য, যেটা জিতদার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছে। তো এই লুকের যা লাগছে বসকে, সত্যি অসম অসম। এই লুকটাতে এতটাই কুল লাগছে, সত্যি কি বলবো, মানে একজন সুপারস্টার দেখলেই মনে হয় যে ইয়াস, কমপ্লিটলি নায়ক। এর জন্যই মনে হয় বাংলাদেশের কয়েকজন হিরোইন ওখানকার টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কলকাতার কাকে ভালো লাগে। তো এনারা দুজনেই বলেছিলেন জিত, যাকে দেখে তাদের মনে হয় যে কমপ্লিটলি হিরো। সত্যি জিদ্দাকে দেখলে এটাই সবার আগে আসবে। তো চেঙ্গিজ সিনেমার একটি গানের দৃশ্য ভাইরাল করা হয়েছে, যদিও কোনো ক্লিপ তো ছাড়েনি, বাট এক ঝলক জিদ্দাকে দেখতে পাওয়া গেছে। তো এখানে জিদ্দার গেট আপটা অসম লেভেলের হতে চলেছে, গলায় মোটা চেন রয়েছে, সানগ্লাস চোখের মধ্যে এবং দু হাতের মধ্যে ব্যাসলাইট, আর প্যান্টের মধ্যে কিছু বেল ফেল দেখা যাচ্ছে। মানে 100% লাভের মধ্যে যেরকম একটা সোয়াপ ছিল টাইটেল ট্র্যাকটাতে, এরকম একটা পেপি নাম্বার হতে চলেছে। তো এটার জন্য সত্যি আরও একটা আনন্দ, আরও একটা এক্সাইটমেন্ট বেড়ে গেল। তো চেঙ্গিজের একের পর এক চমক কিন্তু এখন আসতেই থাকবে। তো এই যে নিউজটা এসছে সত্যি আমার খুব ভালো লেগেছে, আমি কালকে রাতেই দেখেছি, তো তখনই ভিডিও করতে পারতাম, বাট যেহেতু আমার ডেটা শেষ হয়ে গেছিলো, কালকে অলরেডি 3টে ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সো তো আজকেই করছি, বিকজ আমার কাছে ওয়াইফাইও নেই যে এক্সট্রা 10-এ ভিডিও করব। তো আমার কাছে যতটুকু সাধ্যমতো আমার ডেটা থাকে সেটা নিয়ে ইউজ করি। যাই হোক, এই যে লুকটা প্রকাশ পেয়েছে, এটি কিন্তু চেঙ্গিজের একটি গানের শ্যুট থেকেই প্রকাশ করা হয়েছে। তো এই যে লুকটা, এটা কিন্তু সত্যি খুবই প্রশংসার দাবি রাখে এবং জিদ্দাকে কিন্তু দারুণ লাগছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন গানের টাইটেল কি। তো দেখুন, গানের টাইটেল কি এই বিষয়ে এখনও কিচ্ছু জানা যায়নি, তবে আমি একটাই ভিডিও করেছিলাম, অনেক ইউটিউবাররাও করেছিল, যে এর ফার্স্ট সং একটি স্যাড সং হতে পারে অভিশাপ নামে, যদিও সেটাও এরকম কনফার্ম না। তবে এই লুকটা কিন্তু একটা পেপি নাম্বার, একটা ডান্স নাম্বার হতে চলেছে, কারণ এই লুকটা থেকে এরকম একটা লাগছে। আর দর্শকরা কি চান, এই সিনেমার প্রথম গান চান নাকি টিজার চান, অবশ্যই কমেন্টে জানাবেন। বিকজ আমরা কোনো কোনো সময় দেখি যে কোনো সিনেমার গান আগে চলে আসে, তারপর টিজার বা ট্রেলার আসে, আবার কোনো কোনো সময় দেখি যে আগে টিজার আসে, তারপর গান আসে, দু একটা গানের পর ট্রেলার আসে। এবার এক্ষেত্রে কি হচ্ছে সেটা বলা মুশকিল, তবে হতে পারে টিজারটাই আগে আসবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর জিদ্দার এই লুকটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। কি সত্যি সত্যি ভেবেছিলেন? আসলে কালকে রাতে যখন জিদ্দা এই লুকটা প্রকাশ করেছে, তখন থেকে আমাকে অনেক SMS করছে, দাদা চেঙ্গিজের নতুন লুক আসছে, চেঙ্গিজের গানের শ্যুট হচ্ছে, চেঙ্গিজের গানের লুক এসছে, তো সেটা নিয়ে ভিডিও করেন। সো ক্যামেরা এদিকে আর আমি এদিকে কথা বলছি, আমি এইভাবেই বলছি, না এটা চেঙ্গিজের সঙ্গে এর কোনো আলাপ নেই, এটা পুরোপুরি রাবণ সিনেমার লুক এবং রাবণ সিনেমার গান ইউ আর মাই লাভ এটা লুক। তো আরও একটা ছোট্ট কথা, আমাদের নতুন চ্যানেল অর্থাৎ আমাদের রোস্টিং চ্যানেল আলাদাই ভাই, ওখানে একদমই আলাদা রকম বিনোদন দেওয়া হয়। তো ওই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আর কমেন্টের প্রথমে পিন করে রাখবো, ওখান থেকে যাবেন গিয়ে ওই চ্যানেলে ক্লিক করে ভিডিও দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। যাই হোক, আজকের জন্য এটুকু, ভালো থাকুন সবাই।